আমি সায়নিতা হাজির আপনাদের প্রিয় শো বিনোদন.com। বাংলাদেশের পর এই সপ্তাহে ভারত সহ কলকাতার প্রেক্ষাগৃহে সাড়ম্বরে মুক্তি পাওয়া শাকিব খান ও মিমি চক্রবর্তী তুফানের সাংবাদিক সম্মেলনের খবর দিয়ে সাজানো কোথায় কি, যা দিয়ে শুরু এবারকার বিনোদন.com। টলিবলির মন মাতানো খবর জানতে এরপর আপনাকে চোখ রাখতেই হবে আমাদের বিনোদনের টুকটাকে। গুডেস হসপিটালের ডক্টর ডে পালন এবং আসন্ন রথযাত্রা উৎসবের খবর দিয়ে এবারের টুকটো খবর। সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছেই। তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে। বাংলাদেশে ঝড় তোলার পর কলকাতা এসে পড়ল তুফান। ওপার বাংলার বক্স অফিসে রীতিমতো থাবা বসানোর পর ভারত সহ কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে এই সপ্তাহে মুক্তি পেল পরিচালক রায়হান রাফি পরিচালিত বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, রহমান নবিলা অভিনীত তুফান। একটা 15 বছরের পোলা দিনের আলোতে জবাই কইরা ফলাইছে। এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো, কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। আর গত বৃহস্পতিবার কলকাতার ভিনেটাসের সাংবাদিক সম্মেলনে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি শাকিব মিমি। চলুন ঘুরে আসি সেই সাংবাদিক সম্মেলন থেকে। বাংলার মানুষ আমাকে ভালোবাসে, আর আমি এটা বিশ্বাস করি। দেশের বাইরেও যখন যাই, এখানে এর আগেও আমি কাজ করেছি, এখানকার মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। বাংলার মানুষ যদি ভালো না বাসতো ভালো আমাকে, তাহলে অল ওভার ওয়ার্ল্ডে এত তুফানি ঝড় হতো। সো আমি চাইবো যে ভালো যত বাংলা সিনেমা হয় আমাদেরই দেখতে হবে, আমাদের বাঙালিদেরই দেখতে হবে, বাঙালিদের আমাদেরই সাপোর্ট করতে হবে। আমি যদি আমার ইন্টারভিউতে একটা হিন্দি কথা বলে থাকি, আপনাদের এই চ্যানেলের নিচে গিয়ে বলবে হিন্দি কথা বলছে, ইংরেজিতে কথা বলছে, কেন বাংলা ভাষায় কথা বলতে লজ্জা লাগে? কিন্তু তার আগে কিন্তু হলে দাঁড়িয়ে ছবিটা দেখে না। তাদের সবাইকে বলবো কমেন্ট সেকশনে বাংলা ভাষাকে না ভালোবেসে হলে গিয়ে ভালোবাসুন, তাহলে আমাদের সবাই এগোতে পারবে। ফ্যাশন ফান্ডায় বলিউড নায়িকাদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন সোনম কাপুর। ফ্যাশনের আন্তর্জাতিক মঞ্চেও তিনি প্রায়শই হাজির থাকেন। চলতি বছর প্যারিসে আয়োজিত ডিওর ফ্যাশন শোয়ে এবার ভারতের থেকে একমাত্র সোনম আমন্ত্রণ পেয়েছেন। এই অভিজাতপূর্ণ মঞ্চে বিশ্বের তাবর সেলেবদের সঙ্গে এক সারিতে উপস্থিত নায়িকা সোনম বিশ্বাস করেন স্টাইল একান্তই নিজস্ব, আর ফ্যাশন খানিক পারিপার্শ্বিক পরিস্থিতিকে আত্মস্থ করা, কিন্তু তা করতে গিয়ে কোথাও নিজস্ব সত্তা হারিয়ে গেলে মুশকিল। বিশ্বমঞ্চেও সেই রীতি অনুসরণ করেই দেশে প্রতিনিধিত্ব করেন তিনি। দেব প্যাটেলের মাঙ্কি ম্যান আদৌ ভারতে মুক্তি পাবে কিনা তার নিষ্পত্তি এখনো হলো না। প্রতিটি ছবি মুক্তি পেতে হলে প্রয়োজন পড়ে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের ছাড়পত্র। যদিও বোর্ডের তরফে উপদেষ্টা প্যানেলের জন্য ছবি প্রদর্শনের এখনো কোনো ব্যবস্থা করা হয়নি, পাশাপাশি রিভিউয়ের ব্যবস্থাও করা হয়নি, তাই এখনও এই ছবি বোর্ডে ছাড়পত্র পায়নি। এ কারণে আপাতত মাঙ্কি ম্যান প্রেক্ষাগৃহে মুক্তি আটকে রয়েছে। গত 19 এপ্রিল ভারতের ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল, তবে পর্যালোচনার জন্য কোনো ব্যবস্থাই করেনি বোর্ড, এজন্য মুক্তিও সম্ভব হয়নি। জল্পনা চলছিল কয়েকদিন ধরেই, এবার অভিনেত্রী হিনা খান নিজেই দিলেন সিলমোহর। স্তন ক্যান্সারে আক্রান্ত তিনি, বর্তমানে তৃতীয় পর্যায়ে রয়েছে রোগ। সমাজ মাধ্যমে নিজেই এই খবর জানিয়েছেন, বলছেন আমি স্তন ক্যান্সারে আক্রান্ত, বর্তমানে থার্ড স্টেজ। সকলকে আশ্বস্ত করে জানাতে চাই আমি সুস্থ রয়েছি, আশা করছি এই যুদ্ধে আমি জিতবই। এই খবরে উদ্বিগ্ন তার ভক্তরা। বিপাকে অভিনেত্রী মাধুরী দীক্ষিত। পাক ব্যবসায়ী তথা রিয়েল এস্টেট সংস্থার মালিক রোহান সিদ্দিকীর সঙ্গে একটি কাজের জন্য জুটি বেঁধেছেন মাধুরী। তবে জঙ্গি গোষ্ঠী ISI সঙ্গে যোগ থাকার অভিযোগ রয়েছে রেহানের বিরুদ্ধে, এই কারণে ভারতে নিষিদ্ধ তিনি। সম্প্রতি জানা গিয়েছে আগামী আগস্টে টেক্সাসে এক অনুষ্ঠানে আয়োজন করেছেন রেহান।
এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মাধুরীর। এই খবর প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড়। ভারতের নিষিদ্ধ প্রমোটারের সঙ্গে কেন মাধুরী কাজ করতে আগ্রহী হলেন, সেই প্রশ্ন তুলেছেন অনেকেই। পাশাপাশি মাধুরীকে টেক্সাসে আয়োজিত ওই অনুষ্ঠানে যোগ না দেওয়ার অনুরোধও করা হয়েছে। কালকি 1898 এরই ছবির সিকুয়েল আসবে, এই কথা এখন ওপেন সিক্রেট। ছবিতে রয়েছে বিস্তর ইঙ্গিত। তারপর থেকে জল্পনা চলছিল সমাজ মাধ্যমে, এবার সেই গুঞ্জনে শিলমোহর দিলেন নির্মাতারা। প্রযোজক অশ্বিনী দত্ত জানিয়েছেন সিকুয়েল আসবেই। ইতিমধ্যে দ্বিতীয় ভাগের 60% কাজও শেষ হয়েছে, এমনকি একাধিক গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটও নাকি শেষ হয়েছে। কেবল কয়েকটি বিশেষ দৃশ্যের শুটিং বাকি রয়েছে। বর্তমানে বক্স অফিসে সাফল্য উদযাপন করছেন ছবির সঙ্গে যুক্ত ব্যক্তিরা। ইতিমধ্যেই বিশ্বজুড়ে বক্স অফিসে 300 কোটি টাকার বেশি সংগ্রহ করেছে এই ছবি। গদার 2 এর সাফল্যের পর একের পর এক ছবির জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন অভিনেতা সানি দেওল। সম্প্রতি রাজকুমার সান্তোষী পরিচালিত লাহোর 1947-এর শুটিং শেষ করলেন তিনি। এবার খবর, পরিচালক গোপীচাঁদ মালিনায়নীর পরিচালনায় একটি অ্যাকশন থ্রিলার ঘরানার ছবিতে অভিনয় করবেন তিনি। গত সপ্তাহ থেকে শুটিং শুরু হয়েছে। শোনা যাচ্ছে ছবির নাম জাট। ছবিতে লার্জার দ্যান লাইফের এক চরিত্রে দেখা যাবে সানিকে। এই চরিত্রের জন্য নাকি চেহারাগত পরিবর্তন করেছেন অভিনেতা। আগামী 3 মাস ধরে এই ছবির কাজে ব্যস্ত থাকবেন নায়ক। সেপ্টেম্বর শুটিং শেষ করার পর বর্ডার 2 এর কাজে হাত দেবেন। থেকে 4 বছরে পা দিয়েছে কেষ্টপুরের গুডেস হসপিটাল। একেবারে প্রথম দিন থেকেই রোগীদের সঠিক পরিষেবা দেওয়ার জন্য তারা দায়বদ্ধ। কাজটাও সঠিকভাবে করে আসছেন এখানকার কর্মীরা। গত সোমবার ছিল 1 জুলাই, ডক্টরস ডে, আর তাই ঘরোয়াভাবে 3টি পালন করলেন এখানকার কর্মীরা। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ডাক্তারদের হাতে তুলে দিলেন মেমেন্টো ও উপহার সামগ্রী, ছিল কেক কাটাও। পরের দিনটিতে ডাক্তারদের শুভেচ্ছা জানিয়ে হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর সোমা চক্রবর্তী জানালেন, বিনোদন ডটকম এর সকলকে অনেক শুভেচ্ছা। আমি দেখি, আপনারাও দেখুন, ভালো থাকুন। রাত পেরোলেই বাঙালির প্রিয় রথ। প্রতি বছর সারা বিশ্বে প্রভু জগন্নাথের ভক্তরা দিনটিকে মহা ধুমধামে পালন করে। খিদিরপুরের শ্রী জগন্নাথ সেবা সমিতির সাংস্কৃতিক শাখা উৎকলা প্রতি বছরের মতো এবছরও আয়োজন করেছে রথযাত্রা এবং ওড়িশা উৎসব। আগামীকাল থেকে যা শুরু হতে চলেছে ভবানীপুরের নর্দন পার্কে, চলবে আগামী 15 জুলাই অবধি। আর একে কেন্দ্র করে সম্প্রতি কলকাতার প্রেস ক্লাবে হয়ে গেল এক সাংবাদিক সম্মেলন, যেখানে উপস্থিত ছিলেন শ্রী জগন্নাথ সেবা সমিতির সভাপতি শ্রী চন্দ্রশেখর পানিগ্রাহী, উৎকলার সভাপতি শ্রী গুরুপ্রসাদ পট্টনায়ক, সম্পাদক সরোজ মল্লিক সহ সমিতির অন্যান্য কর্তা ব্যক্তিরা। পরে এই রথযাত্রা উৎসব নিয়ে তারা জানালেন, জগন্নাথ সব জায়গায় আছে, আমরা খালি ভাবি পুরীতে জগন্নাথ আছে, মনের ব্যাপার। এখানে এসে আমরা সেম ফিলিং পাই, কারণ জগন্নাথ সেবা সমিতির পানিগ্রাহী স্যার এরা যা আছে সমস্ত, ওরা পূজা বৃদ্ধিটাকে একদম ঠিক করে করে, মানে নো কম্প্রোমাইজ অন দ্য পূজা বিধি, এইসব কোনো কম্প্রোমাইজ নেই। এখানে এই করে এই নাই যে রথযাত্রা করার জন্য রথযাত্রা করছি, আমরা এখানে জগন্নাথ দেবের কাজ হচ্ছে, আর সেখানে করে জগন্নাথ দেবই এইসব করাচ্ছেন। লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে এবার সম্মানিত করলো নায়ককে। এই চলচ্চিত্র উৎসবের তরফে ঘোষণা করা হয়েছে শাহরুখকে ক্যারিয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হবে। এবার সদ্য মুক্তিপ্রাপ্ত ইশক ফিশক রিবাউন্ড সিনেমায় অভিনেতা জিবরান খানকে সম্পূর্ণ নতুন অবতারে দেখলেন দর্শকরা। রোম্যান্টিক হিরো হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে তার। দেব ও রুক্মিণী মৈত্রকে নিয়ে টেক্কা বানাতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। বাসু চ্যাটার্জির
এক রোগা ওয়াফা ইসলার অবলম্বনে তৈরি হবে এই ছবি। থাকছেন একঝাঁক তারকাও। অবশেষে প্রকাশ্যে এলো পদাতিক ছবির মুক্তির তারিখ। আগামী 15 আগস্ট মুক্তি পেতে চলেছে সৃজিৎ মুখোপাধ্যায় তৈরি মৃণাল সেনের বায়োপিক পদাতিক। এই ছবিতে মৃণাল সেনের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। আজকের মতো বিনোদনের ঝাঁপি এখানেই বন্ধ করতে হচ্ছে, কিন্তু কথা দিলাম আগামীবার আসবো এই সময় এই চ্যানেলে। ততদিন পর্যন্ত টাটা।